অনেকদিন পর তোমাদের সঙ্গে ছুটি দিনের একটা ব্লগ শেয়ার করব। দেখো আজকে হচ্ছে রবিবার আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছি আখের রস কিনতে না ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় কেছে তারপর হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলো আখের রস আবার আমরা রাস্তার ধারেই দাঁড়িয়ে কিন্তু গল্প করছিলাম মানে আমার যে সামনে নতুন বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়ির যে মানুষজন সবাই কিন্তু চলে এসছে মানে লোকজন তো ওই বাড়িরই যে বউটা আর কি ওর সঙ্গেই কথা বলছিলাম অ্যাকচুয়ালি ওকে আমি কি বলবো জানি না কেন তো আমরা কিন্তু খুব ভালো ফ্রেন্ড কিন্তু কিন্তু কখনো দিদি ভাই বোন বা এরকম কোনো কিছু মানে ও আমাকে ডাকে না আমিও ওকে ডাকি না নাম ধরেই বলা হয় তো যাই হোক তারপর কিন্তু আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম তারপর আখের রস খেলাম তারপর তোমাদের দাদা ভাই দেখো এখন যাচ্ছে বাজারে ও হচ্ছে বাজারে যাচ্ছে মাংস আনতে আর কিছু ফলও কেনার আছে তো সেইগুলোই আনতে যাচ্ছিলো আর সাইকেল করে যাচ্ছে কেননা আজকে আমাদের পলতা বাজার থেকে বাজার করবে না আজকে আমাদের কাছেই একটা লকগেট বলে জায়গা আছে ওখানে কিন্তু বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায় মানে হাঁসের থেকে শুরু করে এবং মুরগির অনেক ভ্যারাইটিস রকমের মাংস পাওয়া যায় তো ও আজ আজকে আনবে দেশি মুরগি তো সেই জন্য সাইকেল করে সেখানেই যাচ্ছে আর আমি কিন্তু এইদিকে সকালের কাজকর্মগুলো সেরে নেব দেখো এই গরমে যেহেতু রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম হয় না অনেক রাত করেই কিন্তু ঘুমোতে যাই প্রায় বারোটা একটা বেজেই যায় তারপরে আবার ঘুমটাও খুব ভালো হয় না মাম্মামও কিন্তু অনেক দেরি করে ওঠে আর হ্যাঁ মাম্মামের যে কি হয়েছে এই গরমে ঘামাছি হয়েছে গায়ে তাছাড়াও কিন্তু গরম ফোটো উঠেছে যেমন একটা পায়ে হয়েছে একটা চোখের ওপরে হয়েছে মেয়েটার না খুব ভুগছে কদিন ধরে আর ভালো লাগছে না যাই হোক তারপর কিন্তু ওকে ব্রাশ করিয়ে দিয়েছি জানো তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে না সব কাজকর্ম তো যেন দেরি হয়ে যায় তো মাম্মামকে এখন ব্রাশটা করিয়ে দিলাম তারপর চলে এলাম বিছানা তুলতে আর এই দেখো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার হেয়ারটা কিন্তু অনেকে মনে করেছিল চুলগুলো বোধ হয় ওরকমই থাকবে কিন্তু না তারপর দেখো একটু জল খেয়ে নিলাম আর ওই যে তোমরা দেখেছিলে আমি যে আখের রসটা কিনেছিলাম ওটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম তোমাদের দাদা ভাই আবার একটু খেয়েছে আবার আমিও একটু খেয়ে নিলাম আমার তো খুবই ভালো লাগে আখের রস তারপর বেশি কিনে রাখেনি কেননা বেশিক্ষণ থাকলে আবার রসটা কেমন খারাপ হয়ে যায় তারপর কিন্তু মাম্মা বই নিয়ে বসেছিলো পড়াশোনা করতে যেটা ওর বাবা সকালবেলা ওকে পড়াচ্ছিলো তো ওর বাড়িতে মানে স্কুল থেকে বাড়িতে করার জন্য কিছু আর কি বই দিয়েছে তো ওগুলোই কিন্তু ও বাড়িতে বসে করে মামাম যেমন খেয়াল খুশি ওর যখন ইচ্ছা হয় বই নিয়ে বসে আমি যখন বলি তখন একদমই শোনে না কিন্তু ওর মন মতো দিনের দু থেকে তিনবারও ইচ্ছা করেই বই নিয়ে বসে তো এটাতে আর আমার বলাও লাগে না তারপর চলে এলাম বাইরে হচ্ছে কিছু যে জামাকাপড়গুলো মেলতে এসছিলাম যেটা কিনা একদম ভিডিও শুরুতেই বলেছি যে জামাকাপড় কেচে হচ্ছে মেলবো বলে বাইরে এসেছিলাম তারপর রাস্তায় দেখা হয়ে গেল মানে আমি দিদিভাইই বলছি ভিডিওতে না হলে বাজে শোনাচ্ছে একে ওকে বললে তো দিদি ভাইটার সঙ্গে মানে ওই যে সামনে নতুন বাড়ির বউটার সঙ্গে আর কি তো তারপর আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম তো দেখো এই যাই না তুমি একটু যেহেতু সকাল থেকে এখনো রান্নাঘরে যায়নি তো খাওয়া দাওয়া কিছু হয়নি সেই জন্য তোমাদের দাদাভাইকে ভাইকে একটু ছাতুর শরবত করে দিলাম নাহলে ওর আবার খিদে পেয়ে যাবে মামাও তো ছাতুর শরবত একদমই ভালোবাসে না তাই ওকে আর দিলাম না কিন্তু ও একটু বিস্কুট খেয়ে নিয়েছিল আর আমিও আমার ছাতুর শরবত অতটাও ভালো লাগে না খেতে তারপর তোমাদের দাদাভাই যে মাংসটা নিয়ে এসেছিলো তো সব কাজকর্ম সেরে রান্নাঘরে তো আসতেই হবে তার জন্য কিন্তু এখন সব মাংসটা বেছে খুঁটে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে হচ্ছে দুপুরবেলায় রান্না করব এই গরমে একদমই রান্না করতে ইচ্ছে করে না খেতেও ভালো লাগে না রান্না করতেও ইচ্ছে করে না যেটা সত্যি কথা কিন্তু শুধু জল ঠান্ডা এইসব জিনিসই খেতে ইচ্ছে করে মাছ মাংস তো একদমই ভালো লাগে না কদিন ধরে শুধু টকডাল দিয়েই ভাত খাচ্ছি রোজ দিন টকডাল করতে হচ্ছে আর ওটাই একটু ভাল লাগে না নাহলে কিছুই ভালো লাগে না তো দেখো দেশি মুরগি নিয়ে এসেছিলো তো এটা আজকে কিন্তু ছাল সমেত নিয়ে এসছে তো বেশ আর কি এটাই আজকে রান্না করব বলে ভেবেছি আর একটু ডালও করবো বলে ভেবেছি তো মামামের জন্য একটা ডাব নিয়ে এসেছিলো ওর বাবা একদম ছোট মামাচ্ছে আর কি বলছি মামাম খাও খেতে চায় না না কোনো মানে কি বলবো তরল জাতীয় খাবার খেতেই চায় না খেতেই চায় না এত খারাপ লাগে না তো অল্প একটু খেয়েছে লাস্টে আমাকেই খা তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিতে যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়াই হয়নি তার জন্য আর কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছ তোমাকে খুব সুন্দর লাগছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার কেউ কেউ বলেছো ভালো লাগছে না আবার কেউ কেউ বলেছ শুধু শুধু টাকা নষ্ট এরকম আমার কিন্তু বেশ ভালোই লাগছে একটু না নিজেকে পাল্টালে ভালোই লাগে আর আমি চুলটাকে সত্যি বলতে আমার একেবারেই ব্ল্যাক হেয়ার অতটা পছন্দ হয় না জানো তো বিয়ের আগে না বিয়ের আগে না আমি হেনা করতাম সেই হিনাটা ছিল ব্রাউন কালার কালারের ওই হিনাটাই করতাম ময়ূরী তারপর আরও বিভিন্ন ব্র্যান্ডের করতাম যেটা আমি বাড়িতে নিজে চা পাতার রস টস দিয়ে মাখিয়ে তো সেটা আগে করেছি কিন্তু এখন আর করা হয় না তো দেখো তারপর কিন্তু আমি এই যে মাংসটা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে আজকে রান্না করব বলে ভেবেছি একটা তোমাদেরকে সত্যি কথা বলি সেটা হচ্ছে এই যে যেহেতু গরমের সময় আমার আইফোন যেহেতু আইফোন আমার দুটো তো দুটোই কিন্তু ভীষণভাবে গরম হয় হ্যাঁ ছোট ফোনটা ওইটার একটু খারাপ হয়ে গেছিলো ব্যাটারিও অনেকটা খারাপ হয়ে গেছে ওই ফোনটা মানে ছোট যেটা বলতে যেটা আর কি আমার ইয়ে ইলেভেন যেটা আর কি ওটা কিন্তু অনেকটাই আর কি জাস্ট এক থেকে দু মিনিট ফোন চালালেই কিন্তু গরম হয়ে যাচ্ছে আর এই ফোনটাও তাই তো দুপুরবেলায় একটু ভিডিও টিডিও নিয়েছিলাম তারপর ফোন এত গরম হয়ে গেছিল চার্জ ছিল না সেই ক্ষেত্রে আমি কি করেছিলাম গামছা ভিজিয়ে ফোনটাকে তার মধ্যে রেখে দিয়েছিলাম তারপর আর ভুলেই গেছিলাম যে ভিডিও রান্না রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করেছি কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর চার্জ ছিল না জন্য আর মনেও হচ্ছিল না যে মানে ভিডিও করি যেহেতু ওই গরম টরম হয়ে গেলে না ফোনের প্রতি এফেক্টটাও বেশি পড়ে তাই অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি সারা দিনটা তারপর দেখো সন্ধ্যাবেলার দিকে সাড়ে ছটার দিকে মামামের ছিল আজকে নাচের ক্লাস তো মামামকে নিয়ে আমি সেখানেই যাচ্ছিলাম আর হ্যাঁ তোমাদের দাদাভাইকে এখন দেখতে পাচ্ছ তো আমি কিন্তু এখানে বসেছিলাম এখন মামামের ছুটির সময় হয়ে গেছে আর ও এসে একটা দরকারি সেটা আমার মানে দেখতে থাকো আমি বলছি এক এক করেই দেখো এই যে আমরা সব মাম্মারা বসে আছি গল্প আর আমাদের মেয়েরা নাচ করছে

তো ওখান থেকে আমার বৌদির জন্য একটা হচ্ছে গিফট নেব তোমরা সবাই জানো যে আমার বৌদির স্বাদের অনুষ্ঠান আছে তো সেই জন্যই কিন্তু বৌদিকে একটা স্বাদ বলে কথা একটা গিফট দিতে তো হবেই তাই না তো তার জন্য আমি গোল শপে চলে এসছি তো আমি কিন্তু এখন একটা মানে ভাবছিলাম কি দেব আর কি আমাদের যে বাজেটের মধ্যে তো সেটাই আর কি মানে ভেবেই যাচ্ছিলাম কি দিলে ভালো হয় কি দিলে তো আমি ভাইটাকে বললাম যে ভাই আমাকে এই বাজেটের মধ্যে কিছু জুয়েলারি দেখাও তো চোকার দেখাচ্ছিলো গলার তা মঙ্গলসূত্র দেখাচ্ছিলো তারপর আমাকে পলা দেখানো হচ্ছিল যে পেস্টিং পলাগুলো দেখালো ওগুলো অতটা ভালো লাগছিল না কিন্তু আমাকে যে পাতের পলাগুলো দেখানো হয়েছিল ওটা আমার বেশ ভালো লেগেছিল যেটা ওই যে সামনে আমার হাতের কাছে দেখতে পাচ্ছ তো ওগুলোই ভাবছি নেবো এবার কি বলো তো ওখানে দুটো সাইজ ছিল একটা হচ্ছে চব্বিশ একটা হচ্ছে ছাব্বিশ আর চব্বিশটা আমার হাতেই টাইট হচ্ছিল বৌদি হাতে কি করে হবে বৌদির হাতটা আমার থেকে একটু বড় মানে আমার থেকে একটু বড় সাইজ পড়ে তার জন্য যে পঁচিশ সাইজ যেটা আছে ওটা আমি অর্ডার দিয়ে এসেছি সেটা আমাকে বুধবারে দেবে তো তো আমি আমি তারপর হচ্ছে থেকে অর্ডার দিয়ে এলাম বৌদির জন্য একটা পাতের পলা নেব আর তারপর আমরা দুজনে আইসক্রিম নিলাম খেলাম আর কি আমি আর আমার মেয়ে খেতে খেতে আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছিলাম তো আমি চলে এসেছি কিন্তু গিফটটা তো নিয়ে আসিনি সেটা আমি তোমাদেরকে তো ভিডিওতেই বললাম যে বৌদির যে হাতের মাপ তো সেই মাপে ছিল না দুটো সাইজের ছিল তো একটা হচ্ছে একটা হচ্ছে তো মনে টাইট হবে আর ছাব্বিশটা মনে হলো যে অনেকটাই বড় হয়ে যাবে তো বৌদি আমার দিয়ে মনে হয় একটু বড় সাইজেরই পরে মানে আমি অত বলে জানি না বৌদিকে তাও ফোন করে শুনলাম বৌদি বললো চব্বিশ সাইজের কিন্তু ওটা চব্বিশ যেটা ছিল আমার হাতেই হচ্ছিল না আমার হাতে না হলে বৌদির হাতেও হবে না কিছুতেই হবে না তো যাই হোক আমি অর্ডার দিয়ে এলাম পঁচিশ সাইজ যেটা তো সেটা আমাকে বুধবারে দেবে তখন আমি তোমাদেরকে খাবো আর তোমাদেরকে তো বলেই দিলাম যে আমি একটা এমনি পেস্টিং যে পলাগুলো পেস্টিং না সরি পাতের যে পলাগুলো হয় সেগুলো নিচ্ছি তো এই আর কি বৌদি স্বাদের গিফট আর কি এটা যখন আমি নিয়ে আসবো সেদিন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যাচ্ছি খুবই তাড়াতাড়ি যাচ্ছি হচ্ছে শুক্রবারে মানে শুক্রবারে হচ্ছে ট্রেনে উঠবো শিয়ালদা থেকে সাড়ে দশটায় ট্রেন আছে আর শনিবারে গিয়ে পৌঁছাবো আর বৌদি স্বাদের অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে ন তারিখ মনে হয় বৃহস্পতিবার পড়ছে হ্যাঁ বৃহস্পতিবারে হচ্ছে বৌদির স্বাদ তো এক সপ্তাহ মতো থাকবো দিয়ে আবার চলে আসব। তো পরপর আবার বৌদির বাপের বাড়ি তো স্বাদ দেবে সেই একই মাসে তো হয়তো বা থাকতে পারবো না কারণ আমাদের আসার দিনের টিকিটও হয়ে গেছে তোমাদের দাদা ভাই এক সপ্তাহে ছুটি নেবে সোমবারটা এসে অফিস করবে কিন্তু বৌ বৌদি হচ্ছে বোধ হয় বাপের বাড়ির সাতটা রবিবারে তো রবিবারে হলে তো রবিবারে যদি আমরা ট্রেন উঠি সোমবারে এসে পৌঁছাবো এবার সোমবারে এসে তো অফিস করতে যেতে পারবে না সারা রাত জার্নি করে তার জন্য হয়তো বা বাপের বাড়ির সাতটাতে থাকা হবে না কিন্তু আমাদের বাড়ি যে সাতটা দেবে মানে আমার বাড়ির লোকজন তো সেই সাদের অনুষ্ঠানে তো অবশ্যই থাকবো আর যাচ্ছি হচ্ছে আমি আমার যা যায়ের ছেলে মেয়ে মানে ইতিহাস দ্বিধা আর তোমাদের দাদাভাই ভাই আর দিদির মায়ের যাওয়ার কথা ছিল মানে মাসিমার যাওয়ার কথা ছিল তো মাসিমা হচ্ছে যেতে পারবে না মানে কি বলবো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা মানে যাই হোক সেই কারণে যেতে পারবে না কিন্তু মাসিমা তাও চেষ্টা করবে পরে যদি বাসে করে আসা যায় তো সেই জন্য সেখানে যেতেই হবে তো সেই জন্য আমাদের সাথে হয়তো বা যেতে পারবে না সেই দিনটা তো খুব খারাপ লাগছে যে কত ইচ্ছা ছিল মাসি মাসিরও কত ইচ্ছে ছিল যাবে কখনো যায়নি ওই দিকটায় আর আমি তো খুব এক্সাইটেড যেহেতু আমার যাকে নিয়ে যাচ্ছি আমরা দিদি মিলে অনেক জায়গায় ঘুরবো আর সেরকম ওখানে আশেপাশে ঘোরার জায়গা নেই তবে যা আছে সেটাই ঘুরবো আর কি মানে আমি কোন স্কুলে পড়তাম কোথায় থাকতাম না যেতাম মানে সব কিছু একটু ঘুরে দেখাবো তো এইটাই আর কি আমার বেশি ভালো লাগছে আর ওখানে গিয়ে তো খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয় ঠিকই কিন্তু তা চেষ্টা করব অনেকক্ষণ টাইম লাগে আর কি ভিডিও আপলোড করতে তাও তো অবশ্যই ব্লগ কন্টিনিউ দেব আর এই হচ্ছে প্ল্যান তো বৌদির সাদের এই গিফট ছিল একটা পলা যখন নিয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে আমি যাব শুতে মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে সারা দিনটা মানে হচ্ছে কি খুব মানে এলোমেলোর মধ্যে কেটেছে মানে কাজকর্মের মধ্যে কেটেছে একটু রেস্ট নেওয়ার সময় পাইনি আর যেটা হচ্ছে ফোনটা প্রচণ্ড গরম হচ্ছে তার জন্য আমি ভিডিও মানে হয় না পাঁচ ছ মিনিট একটু ফোন দেখছি ফোনটা গরম হয়ে যাচ্ছে না তাপে মানে সবসময় এসির মধ্যে রাখতে হবে এই ফোন তাহলেই ঠান্ডা থাকবে তো কি করা যাবে তো চলো আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে হ্যাঁ সবাই কিন্তু খুব ভালো বলেছ এই যে দেখো মানে আমার হেয়ারটা মাঝে মাঝে বুঝতে পারবে মাঝে মাঝে কালারটা বোঝা যায় মাঝে মাঝে বোঝা যায় না খুব হালকার মধ্যে করেছে আমার বেশি একটা ইয়ে ভালো লাগে না তো যাই হোক চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হবে নতুন ভিডিওতে